অনলাইনে ব্যবসাটা ঠিক বোঝে না, বেদে মেদুসার থেকে কোনো ব্যবসা বেশি করেছে? জজ ব্যারিস্টার রিলিজের পর ষোলোতলা বিল্ডিং করেছে ওই ছবির টাকা দিয়ে, যেভাবে মানুষ ভিড় করে দেখছে ওটা মানুষের মুখেও ঢেকে যাচ্ছে ছবিটার কথা। ডাইরেক্টরই তো পারফেক্ট কথাটা বলতে পারে, গল্পটা ডাইরেক্টরের মাথায় যেভাবে আছে সেইভাবে একটি শিল্পীর মাথায় থাকবে। শিল্পী শুধু তার চরিত্রটা জান, চরিত্রের কোন কথাটা কীভাবে বললে পরবর্তী যে দৃশ্যটা এটাকে কেন্দ্র করে হচ্ছে সেটা তোরা জানে না, ওটা ডাইরেক্টর না বললে হবে না। এবং এমন শিল্পী দেখি নাই যে পরিচালকের কথা শোনে না, এমন না। আমাদের দেশের শিল্পীরা পরিচালকদেরকে অনেক মূল্যায়ন করে, ওরা জানে যে পরিচালক যদি কারেক্ট জিনিসটা না বলে তাহলে আমরা কারেক্ট হতে পারবো না। দুটোই অশোভনীয়, দুটোই অপরাধ। যদি প্রযোজক পরিচালকের কাছে টাকা দিয়ে থাকে আর শিল্পীদেরকে না দিয়ে থাকে, শিল্পী যে কোনো কারণে হোক পরিচালকের গায়ে হাত তুলেছে, এটা গুরুতর অপরাধ। এবং এই হাত তোলার পেছনে একটি কথা বলতে পারি, যদি এটা হয়েই থাকে কোনো পরিচালকরা সহজে ওকে নিয়ে কাজ করবে না। যেমন মনে করো আমি, আমাকে যদি বলে যে ওনাকে নিয়ে কাজ করবে না, উনি তো পরিচালকের সাথে দুর্ব্যবহার করেছে, ওকে নিয়ে আমি কাজ করবো না। আমি বলতে পারি অনেক পরিচালকরা, প্রত্যেকটা পরিচালকের কাছে এটা খারাপ লাগবে। আর ওতো খুব খারাপ, প্রযোজক দ্বারা টাকা দিবে পরিচালকের হাতে দেবে না, তাহলে কোনো প্রযোজকের পরে কোনো পরিচালক হাতে টাকা দিয়ে বলবে না এটা নায়ক বা নায়িকাকে বা আর্টিস্টকে সবাই এরকমভাবে ব্যবহার করে ডাইরেক্টরের সাথে দুর্ব্যবহার। এখনও অনেক শিল্পীরা আছে খুব ভালো ব্যবহার করে পরিচালকদের সাথে, প্রযোজকের সাথে, কো আর্টিস্টের সাথে। এক দুজন এরকম হয়ে যায় অ্যাগ্রেসিভ, মানে রাগী, তো ওরা কিন্তু লাস্টিং করবে না, করবে না মানে করে না। আর শাবানা, ববিতা বা এরকম যারা আছে, ওরা এত বড় হলো কেন, ওরা কোনোদিনই পরিচালকের বাইরে কোনো কথা বলে নাই। সবসময় ওরা পরিচালক যেসব কথা বলে সেসব কথা শুনে এসেছে, এবং সেই শোনা থেকেই আমরা সেই শিল্পীদেরকে অত্যন্ত লাইক করি, শিল্পীদেরকে পরিচালক হিসেবে স্নেহ করি, ভালোবাসি, সম্মান করি। তো শাবানা কোনোদিনই, আমি 30টা ছবি বোধে ওনাকে নিয়ে করেছি, কোনো ছবির শুটিংয়ে ওনাকে পরিচালকের সাথে বা একটি টিভুয়ার সাথে দুর্ব্যবহার করেছে আমার জানা নেই। কবিতা ম্যাডামও তাই, হয়তো আমি ব্যস্ততার জন্যে আমি শুনি নাই, তবে এইটা তো প্রতিনিয়ত হওয়ার হয় নাই। যে প্রতিনিয়তই যদি হয়, তুমি বলছো এটা প্রতিনিয়ত হয় নাই, অলওয়েজ এটা হয় নাই, এটা একটা অ্যাক্সিডেন্ট। অনেক শিল্পীর সাথে অনেক পরিচালকের এক দুটা কথা কাটাকাটি হয়, শিডিউল নিয়ে, অভিনয় নিয়ে কথা কাটাকাটি হয়, এটা আমার জানা নেই। পরিচালকরা বলে শিল্পীরা অবশ্যই পরিচালকদের কথা শুনে। বাংলাদেশে গত তাহলে তো বেদের মধ্যে জ্যোৎস্না পরে 25 বছরের ভিতরে পরে না, তো বেদের মধ্যে জ্যোৎস্নার থেকে কোনো ব্যবসা বেশি করেছে? কে বলছে জানি না, আমি তোমার কথা উত্তর দিচ্ছি। বেদের মধ্যে জ্যোৎস্না পরে আমার একটি ছবি আছিল, ওই জজ ব্যারিস্টার, তো জজ ব্যারিস্টারের রিলিজের পর ষোলোতলা বিল্ডিং করেছে ওই ছবির টাকা দিয়ে, একটি পেট্রোল পাম্প করেছে এবং 10 কাঠা জায়গাও কিনেছে। তো ওই ছবির টাকা দিয়ে ষোলোতলা বিল্ডিং করুক বা এরকম করে, আমরা এটা জানি যে এটা সুপার ডুপার হিট ছবি এই তুফান, কিন্তু একেবারে 25 বছরের রেকর্ড ব্রেক করে ফেলেছে এটা আমি জানি না, হতে পারে, কিন্তু আমার জানা, আমি এখনও জানি না, আমাদেরকে কেউ বলে নাই। এখন যারা নির্মাণ করেছে তারা যদি বলে ওইটাও ঠিক থাকবে, কিন্তু ওটা তো আমরা যাচাই করে দেখব, যদি হয় তো ভালো, আমারও সম্মান করি। ওই পরিচালক এসে এত সুন্দর একটা ছবি করেছে, এটা তো মানে এত সোজা না, ছবিটা যেভাবে মানুষ দেখছে, মানে যে ভিড় করেছে ছবিটা, ভালো মন্দ আমি বলছি না, যেভাবে মানুষ ভিড় করে দেখছে ওটা মানুষের মুখে উঠে গেছে ছবিটার কথা। তো মুখে যদি উঠে গিয়ে থাকে তাহলে ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং ভালো, সেখানে নিশ্চয়ই ভালো কিছু আছে। অনলাইনে ওরা ব্যবসাটা ঠিক বুঝে না, না না, অনলাইনে ওরা ব্যবসার সম্বন্ধে জানে না, ওরা এত বড় এত ভিড় এত কিছু দেখে ওরা নিজে থেকে কথাটা বলেছে, ডেফিনেটলি ওর থেকে বেশিও হতে পারে যা বলছে, মানে 25 বছরের থেকে 30 বছরের থেকেও হয়তো 30 বছর রেকর্ড ব্রেক করেছে তাও হতে পারে, কিন্তু এটা এখন পর্যন্ত মানে যারা হিসাব নিকেশ করে সিনেমা হল মালিকরা, এক একটা ছবি থেকে ওরা প্রতিটা বাংলাদেশে 2-4টা হল শহরে দেখলে তো হবে না, গ্রাম বাংলা থেকে আরম্ভ করে সবখানে, যখন প্রতিটা হল মালিকরা বলে আমরা এর থেকে বেশি আমরা পাই নাই, সবাই যদি বলে আমরা এর থেকে বেশি ব্যবসা সফল, মানে ব্যবসার জন্য এত টাকা আমরা কোনো হল থেকে পাইনি, সবাই যখন বলবে অবশ্যই ঠিক আছে। আমি বলি না এখন যে ওটা ঠিক নাই, কিন্তু আমরা এটা যা চাই দেখে জানে তারপরে আমরা এটা বলতে পারবো, তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো, এটা খবর নিয়ে।